হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য 25 জোড়া আপনি সবসময় ইউজ করতে পারবেন এমন কিছু কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি মাত্র 3 থেকে 4 আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। আপনি ভালোভাবে যদি ভিডিওটি আপনি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে এই ডিজাইনগুলো আমি আপনাদের ভালোভাবে বুঝতে পারবো যে কোন ডিজাইনটা কতটুকু ওজন, আর আপনি ভালোভাবে ডিজাইনগুলো চয়েসও করতে পারবেন। বন্ধুরা, আমি স্বর্ণের কাজ করেছি, এই জন্য আপনাদের আমি কিছু ভালো ভালো ডিজাইন দিয়ে থাকি, যাতে আপনার ডিজাইনগুলো তৈরি করতে সুবিধা হয় বা আপনি ভালো ভালো ডিজাইন খুঁজে পান। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো দু ধরনের ডিজাইন। এখানে একটা হলো আপনার 3 আনা স্বর্ণের ভিতরে, আর একটা ডিজাইন হলো আপনার 4 আনা স্বর্ণের ভিতরে। বন্ধুরা, আপনি যদি সবসময় ইউজ করেন, তাহলে এখান থেকে আপনি 3 আনা স্বর্ণের ভিতরে কিছু দুল রয়েছে, সে দুলগুলো আপনি চয়েস করতে পারেন। বন্ধুরা, আর এখানে যে 4 আনা স্বর্ণের ভিতরে কিছু দুলের ডিজাইন রয়েছে, সে দুলগুলো কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারবেন। আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেটা আপনি কীভাবে তৈরি করবেন? এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি যদি এখান থেকে কোনো দুলের ডিজাইন তৈরি করতে চান, তাহলে সেটা আপনি বড় করে 4 আনা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। আর বন্ধুরা, এখানে যে আপনার ছোট কিছু দুল রয়েছে, সে দুলগুলোও কিন্তু আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য 3 আনা স্বর্ণের মধ্যে বড় করে তৈরি করতে পারেন। বন্ধুরা, আর এখানে 4 আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো, সেগুলো কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারবেন। সেটা যখন তৈরি করবেন আপনি, তখন একটু ছোট করে জিনিসটা তৈরি করবেন বাঁকা ডাট দিয়ে, তাহলে আপনার জিনিসটা ব্যবহার করতে ভালো হবে। বন্ধুরা, আর এখানে দেখুন আপনি যে দুলগুলো রয়েছে, আপনি যখন এক জায়গায় যাওয়া আসার জন্য এখানে দুলের ডিজাইন চয়েস করে তৈরি করবেন, সেটা আপনি পুশ ডাট দিয়ে জিনিসটা তৈরি করবেন। আর যখনই তৈরি করবেন, তখন একটু ভালো স্বর্ণ দিয়ে, 21 ক্যারেট যে 22 ক্যারেট স্বর্ণটা রয়েছে, সেটা দিয়ে যদি আপনি তৈরি করেন, তাহলে বন্ধুরা এই ডিজাইনগুলো ভালো হবে, আপনি ব্যবহার করেও ভালো পাবেন। বন্ধুরা, আশা করি আমি যে কথাগুলো বলেছি বা এই ডিজাইনগুলো যদি আপনি ভালোভাবে দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর বন্ধুরা, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো ডিজাইন, আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো সেরকম ডিজাইন নিয়ে আমি একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয় এ টু জেড পরামর্শ আপনাদের আমি দিয়ে থাকি, যেটা আপনাদের ভালো হবে। তো ধন্যবাদ।